আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কৃষি আলো চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি ভালোই আছেন। বেগুন গাছে লাউ, কথাটি অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি যে বেগুন গাছে যে লাউ বেগুন, এই যে আপনারা এখানে দেখেন যে কত বড় বড় বেগুন, এগুলার এক একটি ওজন প্রায় 1000 থেকে 1200 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। হ্যাঁ, তো এটা বাড়ি বারো বেগুন। তো এখানকার যে বৈজ্ঞানিক সহকারী মোহাম্মদ তহিদুল ইসলাম, সে আপনাদেরকে বলবে এই চাষাবাদ সম্পর্কে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে আমাদের বাড়ি বেগুন বারোর সিড প্রোডাকশন ক্ষেত। এখান থেকে আমরা বীজ উৎপাদন করতেছি। এখানে প্রতিটি গাছে বেগুনের সংখ্যা হয় 7 থেকে 8টি, আমরা এ পর্যন্ত পেয়েছি 7 থেকে 8টি। ওইদিকে দেখাই একটু, এই এই বেগুনের চারাগুলো আমরা 1 অক্টোবর রোপণ করি। এখন পর্যন্ত আমরা প্রতিটি গাছ থেকে 7টি পর্যন্ত হারভেস্ট করা শেষ আমাদের, যার প্রতিটি ওজন 700 থেকে 800 গ্রাম করে। এভারেজে আমরা প্রতিটি গাছ থেকে 3 কেজির উপরে বেগুন হারভেস্ট করি। তো সাহেব, আপনার কাছে আমার একটা জিনিস জানার, সেটি হচ্ছে যারা কৃষকেরা যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করবে, তাদের আসলে রোপণের উপযুক্ত সময়টা কখন? রোপণের এখন পর্যন্ত আমাদের কাছে যেটি মনে হয়েছে 1 অক্টোবর রোপণের উপযুক্ত সময়। সেই সময় আমরা যদি রোপণ করি তাহলে আমরা আমাদের আশানুরূপ ফলনটা পাবো। আর একটা জিনিস আপনার কাছে যেটা আমি জানতে চাচ্ছি, এখানে যে একটি চারা থেকে চারার দূরত্ব আপনারা আসলে কতটুকু দিয়েছেন, সেটা 2 ফিট না 1.5 ফিট দিয়েছেন আপনারা? 2 ফিট দিয়েছি। 2 ফিটটা হচ্ছে সবচেয়ে ভালো হবে, সবচেয়ে ভালো হবে। তা আমরা একটা বেগুন একটা দেখতে যাচ্ছি একটু, আপনাকে আপনাকে বেগুন দেখাই। এই দেখেন বেগুনের সাইজগুলো দেখেন কত সুন্দর হয়েছে, এবং প্রতিটি বেগুন 800 গ্রামের উপরে হবে। এবং এটা তো খেতে অনেক সুস্বাদু। এই বেগুনটি যদি লং টাইম রাখা যায় কাছে, প্রতিটি বেগুনের ওজন হবে আপনার 1200 থেকে 1400 গ্রাম। আর আমি যতদূর জানি যে আপনার তো আসলে এখানে দেখা যাচ্ছে আপনারা এগুলো নিয়ে গবেষণা করেন, তাই এখানে আপনার রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণও খুব কম হয়? না, রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ কম হয়, কিন্তু রোগ বালাই পোকামাকড় থাকবেই। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি দেখতেছি তো ইচ্ছে, যে এখানে যে নেট, এই নেটটা দেওয়ার আসলে কারণ কি? দেওয়ার কারণ হচ্ছে প্রতিটা বেগুনের ওজন হচ্ছে 800 গ্রাম বা 1 কেজি। জি, একটা বেগুনে যদি পাখি একটু ঠোকর মারে বা একটু ছিদ্র করে তাহলে 1 কেজি বেগুন শেষ। জি, বিধায় এই পাখি থেকে রক্ষা করার জন্য আমরা এই নেটটা ব্যবহার করি, এই নেটটা ব্যবহার করি। দেখা যায় যে কৃষকরা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে যে এই নেটের দাম তো অনেক বেশি, আমরা লাভবান হব কি না। নেটের দাম যতই বেশি হোক, বেগুন গাছ আপনাকে আশানুরূপ ফল দিবে, নেটের দাম থেকে অনেক বেশি প্রোডাকশন দিবে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। জি জি জি, আমরা আপাতত যেটা হিসাব করতেছি, একটা গাছ থেকে যদি আমরা 3 কেজির উপরে বেগুন পাই, সর্বনিম্ন 3 কেজি ধরলাম, 3 কেজি বেগুন হইলে এখন বাজারে এটার মার্কেট মূল্য হচ্ছে 1 কেজি বেগুনের দাম হচ্ছে আপনার 40 টাকা, 120 টাকা আসতেছে। একটা গাছ কি 120 টাকা খায়? কখনোই খায় না। একটা গাছ উৎপাদন করতে সর্বোচ্চ 30 থেকে 35 টাকার মতো খরচ হয়। আচ্ছা, আমাদের যে সম্মানিত দর্শকবৃন্দ, যদি মানে কেউ যদি বাণিজ্যিকভাবে চারা করতে চায়, সেক্ষেত্রে আপনাদের কাছে হোক, আমাদের হর্টিকালচার সেন্টার বুড়িহাটি হোক, যদি চারা যদি সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে আমরা চারা সরবরাহ করতে পারবো তো ইনশাল্লাহ? নাকি ইনশাল্লাহ চারা সরবরাহ করতে পারবো, তবে আমরা সিড বীজ দিয়ে থাকি কৃষক পর্যায়ে। জি জি, কৃষক পর্যায়ে বীজ দিয়ে থাকি, এবং আমাদের সিএসও মহোদয়ের মাধ্যমে তারা বীজ নিতে পারবে। তো ধন্যবাদ তোহিদ সাহেবকে। আমাদের কৃষি আলো চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা এখানে দেখতেছেন যে একটি বাড়ি বারো বেগুনের যে একটি প্রদর্শনী ক্ষেত, এখানে আমাদের যারা বৈজ্ঞানিক সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আছে, এখানে গবেষণা করে এবং গবেষণার কার্যক্রম করেই আপনাদেরকে সঠিক পরামর্শগুলো দিয়ে থাকে। তা আমরা আপনাদের সচরাচরই সবসময় একটা কথা বলে থাকি যে এই সেক্টরে যারা অনেক অভিজ্ঞ এবং তাদেরকে নিয়েই আমাদের এই কৃষি আলো চ্যানেলের কার্যক্রম। তো ধন্যবাদ সকলকে, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।